বাংলাদেশ ক্রিকেট দলের তরুণ খেলোয়াড় তৌহিদ হৃদয় কি সুন্দর খেলা শুরু করছিল প্রথম প্রথম যখন খেলা জাতীয় দলে শুরু করে। যাই হোক, তার খেলা দেখে খুব ভালো লাগছিল। লঙ্কান প্রিমিয়ার লিগে নিয়ে গেছিল, খুব ভালোই খেললো। তারপরে শেষ ম্যাচে লঙ্কান প্রিমিয়ার লিগে শেষ ম্যাচে যে খারাপ খেলা শেষ দিয়েছিল, সেই ধারাবাহিকতা যে এখন পর্যন্ত ধরে রাখছে, এটা খুব সাধারণ একটা বিষয় না, এটা খুব গর্বের বিষয়। বাংলাদেশের প্রায় প্রতিটা প্লেয়ারই তো এরকম, যখন শুরু করে কি আর বলবো। আজকে কি করছে, 35 বল খেলে মাত্র 15 রান নিছে, 16 রান 35 বলে 16 রান, এটা খুব অসাধারণ একটা ইনিংস বলা যায়। সেই যে লঙ্কান প্রিমিয়ার লিগ থেকে ফেরত আসার পরে একটা ম্যাচ যদি ভালো খেলায়, আমি দেখি নেই একটা ম্যাচও ভালো খেলতে, সবগুলো ম্যাচেই খুব দারুণ দারুণ পারফরমেন্স করছে। আর অন্যান্য প্লেয়াররা তো একদিন ব্যাটিং করলে আর খবর নাই, এই হইল অবস্থা। এত সুন্দর খেলা নিয়ে তারা বিশ্বকাপ জিত পারছে, কি বলবো আর, নিজের দেশের কথা তো নিজে বলা যায় না, অনেক কিছুই বলতে মন চায়। ভালো করে প্লেয়ারদের ভালো রানের টার্গেটে ব্যাটিং করার সুযোগ দেওয়া লাগবে। ওই শুধু মিরপুরের 120-130-200 রানের টার্গেট এরকম পিছিয়ে খেলা বাদ না দিলে, তাইলে মনে হয় না আর বাংলাদেশ সামনের দিকে আগাইতে পারবো। আস্তে আস্তে হয়তো জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজের মতো ক্রিকেট থেকে হারিয়েও যাইতে পারি, এখনই সময় ফিরে আসার।